পাপ্পিকে স্নান করানোর সঠিক পদ্ধতি কি, এই সঠিক পদ্ধতিটা আমরা একেবারে ফিজিক্যালি ডেমনস্ট্রেট করে আপনাদের দেখাবো। আমাদের এই কন্টেন্টটা দেখে যদি আপনি সঠিক পদ্ধতিটা রপ্ত করে নিতে পারেন, দেন ইউ ক্যান গো অ্যাহেড। আমাদের এই ভিডিও কন্টেন্টটা দেখে শিখে নিয়ে আপনি নিজেও স্নান করাতে পারেন। নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। আজকের কন্টেন্টটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাপ্পি বাদিং, মানে আপনি আপনার পাপ্পিকে কিভাবে স্নান করাবেন। এখন এই বিষয়টা এতটাই ক্রিটিক্যাল যে বহু মানুষ বলেন বা প্রায় সবাই বলেন যে পাপ্পিকে 3 মাস বয়সের আগে কখনোই স্নান করাতে না। ডাক্তার বলুন, ব্রিডার বলুন, এক্সপার্টরা বলুন, ট্রেনার বলুন, সবারই কিন্তু প্রায় সবারই কিন্তু একই বক্তব্য যে 3 মাসের আগে পাপ্পিকে একেবারেই স্নান করানো উচিত নয়, পাপ্পির বিশাল ক্ষতি হতে পারে। এখন এই কথাটা যে একেবারে ভুল সেটা কিন্তু বলা যায় না, অনেকাংশেই কথাটা ঠিক কিন্তু পুরোপুরি কিন্তু ঠিক নয়। কেননা পাপ্পিকে মানে অ্যাটলিস্ট 40-45 দিন বয়স হয়ে যাওয়ার পর পাপ্পিকে স্নান করানো যায় যদি সঠিক পদ্ধতিটা জানা থাকে এবং পাপ্পিকে স্নান করানোর সমস্ত ইম্পর্টেন্ট শর্তগুলো যদি কেউ জানেন এবং হাত যদি পাকা থাকে। আপনি যদি ফিল করেন যে আপনি কনফিডেন্ট নন, আপনার অভ্যেস নেই, অভিজ্ঞতা নেই, আপনি জানেন না কি কি শর্ত পালন করে পাপ্পিকে স্নান করাতে হয় বা ঠিক কি পদ্ধতিতে পাপ্পিকে স্নান করাতে হয়, তাহলে আমাদের হাত জোর করে অনুরোধ, প্লিজ স্নান করাবেন না অ্যাটলিস্ট 3 মাস বয়সের আগে। অবশ্যই আমরা এই জিনিসটা ভাববো যে পাপ্পিকে স্নান করানোর কি কোনো প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ আছে, কেননা পাপ্পি ওই বয়সে প্রচণ্ড দুরন্ত হয়, খেলাধুলো করে, দৌড়দৌড়ি করে, নোংরার মধ্যে থাকে, ফলে পাপ্পিদের শরীরে প্রচুর পরিমাণে নোংরা অ্যাবজর্বড হয়। এখন কথা হচ্ছে আপনার ছোট্ট বাচ্চা পাপ্পিটার গায়ে যদি প্রচুর ময়লা থাকে তো স্বাভাবিক কারণেই তার খিদে, তার ঘুম, তার মানে মানসিক সুস্থতা বা তার একটা যে একটা চনমনে ভাব, এগুলো তো প্রভাবিত হবেই, তাই না? কিন্তু তার মানে এই নয় যে ওকে স্বস্তিতে রাখার জন্য আমি না জেনে না শুনে পাপ্পিকে স্নান করিয়ে দিলাম, পাপ্পি ঠান্ডা লেগে গেল, কানে জল ঢুকে গেল, পাপ্পিটা অসুস্থ হলো, মারা গেল। হ্যাঁ, প্রয়োজনীয়তা আছে, কিন্তু সঠিক পদ্ধতি না জানা থাকলে, স্নান করানোর শর্তগুলো যদি আপনার না জানা থাকে, তাহলে অবশ্যই তাকে স্নান করাবেন না। সেক্ষেত্রে আপনি বিকল্প উপায় অবলম্বন করতে পারেন। বিকল্প উপায়টা কি? উষ্ণ গরম জলে মোটা একটা টাওয়েল ভিজিয়ে বেশ ভালো করে নিংড়ে পাপ্পিটার গায়ে আপনি জাস্ট এইভাবে, ওদের পশমগুলো তো এই পেছনমুখী হয়, আপনি টাওয়েলটা নিয়ে উল্টোভাবে দেবেন, সোজাভাবে মুছবেন, উল্টোভাবে দেবেন, সোজাভাবে মুছবেন, সারা শরীর একদম বগল ঠগল গলা টলাগুলো একদম ভেজা টাওয়েল দিয়ে সুন্দর করে মুছিয়েই যেই দেখবেন টাওয়েলটা নোংরা হয়ে যাচ্ছে, আবার উষ্ণ গরম জলে চুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিংড়ে আবার সুন্দর করে সারা গায়ে মালিশ করবেন 2 কি 3 ম্যাক্সিমাম। পাপ্পিকে বেশিক্ষণ ভেজা অবস্থায় রাখা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেই আপনার পরিষ্কার হয়ে গেল, আপনি শুকনো একদম ড্রাই টাওয়েল নিয়ে ভালো করে ওকে রাপ করে করে সুন্দর, খুব জোরে কিন্তু ঘষবেন না, ওদের পশমের গোড়া কিন্তু খুব নরম হয়, খুব জেন্টলি, খুব আলতো করে, সুন্দর করে, যেমনি আমরা মানুষের মাথার বাচ্চার মাথা মুছি সেরকম করে 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 আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার পাপ্পিকে ড্রাই করে ফেলবেন। যদি দরকার পড়ে তাহলে অবশ্যই মাথায় যে আমরা ড্রায়ার মানে হেয়ার ড্রায়ার যে ব্যবহার করি ভেজা চুল শোকানোর জন্য, সেই ড্রায়ার ব্যবহার করতে পারেন, অবশ্যই নর্মাল মোডে, মানে গরম হাওয়া নয়, নর্মাল যে হাওয়াটা, ন্যাচারাল যে হাওয়াটা বেরোয় সেই হাওয়া একটু দূর থেকে করে দিতে পারেন। এবং অবশ্যই দুপুরবেলা রোদ্রে যদি সে কাজটা করেন তাহলে রোদের সাহায্য নিয়েও আপনি পাপ্পিকে তাড়াতাড়ি ড্রাই করে ফেলতে পারেন। এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। কিন্তু যদি আপনার সঠিক পদ্ধতি জানা থাকে এবং স্নান করানোর শর্তগুলি আপনার যদি জানা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই আমাদের এই ভিডিও কন্টেন্টটা দেখে শিখে নিয়ে আপনি নিজেও স্নান করাতে পারেন। আর আজকের কন্টেন্ট সেই বিষয় নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক, পাপ্পিকে কিভাবে আপনি স্নান করাবেন, কি সেই শর্ত, কি সেই সঠিক পদ্ধতি। QDogS, the house of pure brand, home quality puppy assured. আগে আমরা দেখে নেব যে পাপ্পিকে স্নান করানোর শর্তগুলো কি কি। প্রথম শর্ত হচ্ছে স্নান অবশ্যই আপনাকে দুপুরবেলা করাতে হবে, মানে কড়া রোদের নিচে আপনাকে পাপ্পিকে স্নান করাতে হবে, তাহলে অনেক তাড়াতাড়ি আপনি ওকে ড্রাইও করে ফেলতে পারবেন এবং যতক্ষণও ভেজা থাকবে ততক্ষণও ঠান্ডা লাগার সম্ভাবনা প্রায় নীল হয়ে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে 3 মাস বয়স যতদিন না হয় ততদিন আমরা উষ্ণ গরম জল ব্যবহার করব ওদেরকে স্নান করানোর জন্য, সে আমি বিকল্প উপায় মানে টাওয়েল দিয়ে মুছি কিংবা স্নান করাই। তৃতীয় শর্ত হচ্ছে 3 মাসের নিচে যদি
বয়স হয় অবশ্যই অবশ্যই আমরা কোনো শ্যাম্পু ব্যবহার করব না। চার নম্বর পয়েন্ট হচ্ছে কানে যেন কোনোভাবেই জল না ঢোকে। এই মানে পাপ্পি যখন থাকে তখন ওদের এই কানের ফুটোটা কিন্তু বন্ধ থাকে, এই ফুটোটা কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাবেন না। যত পাপ্পি বড় হবে ওদের এই যে হোলটা কানের ফুটোটা আস্তে আস্তে বড় হতে থাকে, অর্থাৎ কানে যেন কোনোভাবেই জল না ঢোকে এটা অ্যাশিওর করতে হবে। তারপরের শর্ত হচ্ছে স্নান হবে অত্যন্ত ফাস্ট, মানে দ্রুত গতিতে। যদি লং কোটের পাপ্পি হয় তাহলে আরও দ্রুত গতিতে, যত কম সময়ের মধ্যে আমি ওকে পরিষ্কার করতে পারি সেটাই আমার লক্ষ্য থাকবে। এবং তারপরের শর্ত হচ্ছে শীতকালে স্নান অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতিটা অবলম্বন করবেন। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে ড্রাই করে ফেলতে হবে, স্নানও যেমনি দ্রুত করাতে হবে, স্নান হয়ে যাওয়ার পরেই ওকে গা ঠা ঝাড়িয়ে ওরা নিজেরাই গা ঝেড়ে অনেকটা জল বার করে দেয়, তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওর গাটাকে ড্রাই করে ফেলতে হবে, প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করতে হবে। আবারও বলি, নর্মাল যে হাওয়াটা, গরম হাওয়াটা নয়, নর্মাল হাওয়াটা একটু দূর থেকে ওকে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে। আর রোদের মধ্যে যদি আপনি করেন আমার মনে হয় না ড্রায়ার লাগবে, বিশেষ করে গরমকালে, তবুও যদি প্রয়োজন হয় আমরা ড্রায়ার ব্যবহার করব। তো এই কটা শর্ত কিন্তু পালন করে আমাদের পাপ্পিকে স্নান করাতে হবে। এবার আমরা দেখে নেব যে পাপ্পিকে স্নান করানোর সঠিক পদ্ধতি কি। এই সঠিক পদ্ধতিটা আমরা একেবারে ফিজিক্যালি ডেমনস্ট্রেট করে আপনাদের দেখাবো। যে পাপ্পিটিকে আমরা ব্যবহার করেছি সে একটি গোল্ডেন রিট্রিভার, সেটি 3 মাসের বেশি বয়স ছিল, তাই আমরা শ্যাম্পুও ব্যবহার করেছি। কিন্তু ঠিক কী কী পদ্ধতি মেনটেন করে ওকে স্নান করাতে হয় পাপ্পিদের, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, কেন একের পর এক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আসতে চলেছে। এবার আমরা দেখে নেব যে পাপ্পিকে স্নান করানোর সঠিক পদ্ধতিগুলো কি। প্রথমত, স্নান হবে বেসিন বা সিঙ্কে। আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, আমরা একটা সিঙ্কের মধ্যে পাপ্পিটাকে নিয়ে রেখেছিলাম। অনেকে ভুল করে কিন্তু গামলার মধ্যে জল জমিয়ে পাপ্পিকে স্নান করায়, মানুষের বাচ্চাকে যেভাবে আমরা বসিয়ে স্নান করাই। আমাদের একান্ত অনুরোধ হাত জোর করে, প্লিজ গামলায় জল জমিয়ে স্নান করাবেন না। কেন করাবেন না? ধরুন এই মুহূর্তে এই খেলনাটা তো বসে থাকা অবস্থায় আছে, ধরুন ও দাঁড়িয়ে আছে, আপনি জমা জলে একটা গামলার মধ্যে অর্ধেক গামলা জল নিয়ে আপনি স্নান করাচ্ছেন, ও দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বসে পড়লো, এই যে জলের লেয়ারটা এই অবধি, হঠাৎ করে বসে পড়াতে জলটা কিন্তু ওর কানে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলতে খেলতে লাফিয়ে উঠলো, গড়িয়ে গেল, হ্যাঁ এরকম শুয়ে পড়লো, যেভাবেই হোক না কেন ওর নাকে কানে, বিশেষ করে কানে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং জমা জলে থাকাকালীন কিন্তু ওর শরীরটা সবসময় জলের মধ্যে ভিজে রয়েছে, ঠান্ডা লাগার সম্ভাবনা, কানে জল ঢোকার সম্ভাবনা কিন্তু 100%। অতএব প্লিজ গামলায় জল জমিয়ে স্নান করাবেন না, সিঙ্ক বা বেসিনে। কেন সিঙ্ক বা বেসিনে? ওটা একটা ঘেরা জায়গা, ও পালিয়ে যেতে পারবে না, এক। দু নম্বর হচ্ছে নিচে একটি হোল থাকে, আউটলেট থাকে, প্রতিটা মুহূর্তে জল বেরিয়ে যাচ্ছে, জল কিন্তু জমছে না, অর্থাৎ ওকে ঠান্ডা লাগার সম্ভাবনা প্রায় নেই। এই কারণে বেসিন বা সিঙ্কের মধ্যে নিয়ে নিতে হবে। এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কলের থেকে পাপ্পির মাথা কিন্তু ওপরে থাকতে হবে। এটা যদি কল হয়, সাপোজ এটা যদি বেসিন হয় বা সিঙ্ক হয়, এটা যদি কল হয় তাহলে পাপ্পিকে এমনভাবে ধরতে হবে যেন ওর মাথাটা কলের ওপরে থাকে। মাথা নিচে কল ওপরে এই পোর্শন করা মানেই হচ্ছে বিপদ, এই জল যে কোনো মুহূর্তের কানে ঢুকতে পারে। সবসময় পাপ্পিকে এমনভাবে ধরতে হবে যে কলের ওপরে মাথা যেন থাকে। এরপরের পদ্ধতি হচ্ছে মাথায় আপনি যদি জল দিতে চান আপনি কলের নিচে নিয়ে যেতে পারেন, মানে এই অবস্থায় আছে আপনি এবার নিয়ে যেতে পারেন, কিন্তু একটা শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কান দুটোকে কিন্তু এইভাবে ধরে একদম পুরো চেপে ফুটোটাকে, ফুটোর উপরে কানের লতিটা ভালো করে চেপে কিন্তু আপনি কলের তলায় ধরবেন। এক হাতে ধরলে আপনাকে এইভাবে ধরতে হবে যদি খুব ছোট পাপ্পি হয়, আর যদি না হয় তো একদম দু হাতে এরকম চেপে, একদম ভালো করে চেপে ধরে কলের তলায় আপনি, এই কলের তলায় আপনি ধরছেন। আমরা বলবো কোনো রকম যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে আপনি কলের তলায় মাথা নেবেনই না। আপনি কি করবেন? পাপ্পিকে সরিয়ে নেবেন, আপনি জল বা এক কোষ জল নিয়ে ওর মাথার মধ্যে দিয়ে একটুখানি থাপড়ে দেবেন। কেন আমরা বলছি বারবার যে পাপ্পির কানে যেন জল না ঢোকে? তার কারণ সারমেয়দের কানের যে ফুটোটা, ভেতরের ইন্টারনাল যে হোলটা, সেটা কিন্তু এল শেপের মতন, মানুষের মতন নয় যে প্রায় সোজা, ওদের কিন্তু পাক্কা এল শেপের মতন ওদের কানের ফুটোটা। এটা যদি ওর ওপরের ফুটোটা হয়, এখান থেকে যদি জলটা ঢোকে তাহলে এই জলটা কিন্তু সোজা নেমে গিয়ে এই চ্যানেলে ঢুকে যাবে, ফলে কোনোভাবেই এই জল আর বাইরে বেরোনোর সুযোগ পাবে না, ফলে ইনফেকশন
এবং সেটা মৃত্যুর জায়গাও পৌঁছে যেতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, কানে যেন জল না ঢোকে। আর এই কারণেই কিন্তু বিশেষজ্ঞরা স্নান করাতে না করেন। এরপরের পয়েন্টটা হচ্ছে যে 3 মাসের বেশি যদি বয়স হয় তাহলে আমরা ডগ শ্যাম্পু মাখাতে পারি। সেক্ষেত্রে আপনারা শ্যাম্পুটা মাখাবেন কি করে সেটারও একটা ভিডিও ফুটেজ আমরা আপনাদের দেখাবো। এরপরের বিষয়টা হচ্ছে যদি শ্যাম্পু মাখান তাহলে অবশ্যই অবশ্যই ওদের কন্ডিশনার পাওয়া যায়, ডগস কন্ডিশনার পাওয়া যায় মার্কেটে, ওদের সেই কন্ডিশনার কিন্তু অবশ্যই লাগাতে হবে। যে পদ্ধতিতে লাগানোর কথা বলা আছে কন্ডিশনারের বোতলে বা কন্টেনারে সেটা মেনটেন করে অবশ্যই কন্ডিশনার লাগাবেন। এবং পদ্ধতির শেষ পয়েন্ট যেটা আমরা আগেও বললাম, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আপনাকে ওকে ড্রাই করতে হবে। টাওয়েল দিয়ে রোদের মধ্যে রেখে যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে একদম একটু চেপে 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 ঘষে 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 আপনাকে শুকনো করে ফেলতে হবে। আপনি যখন মোছাচ্ছেন হঠাৎ করে ধরুন রোদ চলে গেল, সেক্ষেত্রে আপনি সেই ড্রায়ারটা ব্যবহার করবেন। অর্থাৎ যখনই পাপড়িকে স্নান করাবেন মাথায় রাখবেন স্নান হবে দ্রুত, যত কম সময় ওকে ভেজা অবস্থায় রাখা যায় তত মঙ্গল। এবং স্নান শেষ ও 3-4 বার গাঁঠা ঝেড়ে নিল কি একবার দুবার গাঁঠা ঝেড়ে নিল, ওকে টাওয়েল দিয়ে সঙ্গে সঙ্গে ড্রাই করতে হবে। সো এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড ওয়ান হুইচ ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ডিসকাস করলাম, কানে যেন জল না ঢোকে, কানে যেন জল না ঢোকে, কানে যেন জল না ঢোকে। ব্যাস এই কটা জিনিস মেনটেন করে যেগুলো আপনারা ভিডিও ফুটেজে দেখলেন, আপনারা এইগুলো যদি মেনটেন করে করাতে পারেন তাহলে করাবেন। যদি এতটুকু আত্মবিশ্বাসের অভাব থাকে বা আপনারা ভয় লাগছে যে না বাই চান্স যদি কোনোভাবে কানে জল ঢুকে যায় ইত্যাদি, তাহলে করাবেন না, অবশ্যই করাবেন না। সেক্ষেত্রে বিকল্প পদ্ধতিটা অবলম্বন করবেন, 3 মাস বয়সের উপরে করান, আপনার রিস্ক অনেক কমে যাবে। 3 মাসের নিচে স্নান না করানোই ভালো, এটা আমরাও বলি আবারও বলবো। আমাদের এই কন্টেন্টটা দেখে যদি আপনি সঠিক পদ্ধতিটা রপ্ত করে নিতে পারেন দেন ইউ ক্যান গো অ্যাহেড, আদারওয়াইজ একদমই স্নান করাবেন না আনটিল অ্যান্ড আনলেস ওর এজ 3 মান্থসে পৌঁছচ্ছে। তো এই হচ্ছে আমাদের পাপ্পি বাদিং সংক্রান্ত কন্টেন্ট, আশা করি এ কন্টেন্ট আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এই যাবৎ আমরা যে কটা কন্টেন্ট আপলোড করেছি আমরা যে হারে সাড়া পাচ্ছি আপনাদের তরফ থেকে আপনাদের আমরা 100 কোটি প্রণাম জানাই। এরপরেও বলবো যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের কাজে আসতে পারলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়। সবাই ভালো থাকবেন, সবাই খুব সুখে থাকবেন, আপনাদের বাড়ির আদরের পোষ্যটাকে ভীষণ ভীষণ ভালোবাসা দেবেন কিউডগস এর তরফ থেকে। এই বলে আজকের কন্টেন্ট এখানেই শেষ করছি, নমস্কার। কিউডগস দ্য হাউস অফ পিওর ব্রেন্ড হোম কোয়ালিটি পাপ্পি আশিওর্ড।